সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আর আমাদের আজকের আয়োজনে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন আপনাদের সাথে তাদেরকে সবার আগে পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং অত্যন্ত পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিনি ওয়াহেদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্যে। এবং আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অ্যাটর্নি জনাব শেখ সেলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা চলতি নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং বেশ কিছুদিন ধরে আমাদের এই আলোচনায় গুরুত্ব পাচ্ছে অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো। যদিও অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো ছাপিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশীয় ক্ষেত্রে অনেক ধরনের বিষয় আলোচনায় এসেছে, তারই একটি হচ্ছে নর্থ কোরিয়ার সাথে। সেই নর্থ কোরিয়ার সাথে যে সংকট, সেই সংকটটিকে ঘিরে কিন্তু এক ধরনের আবহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে যে কোনো সময় হয়তোবা একটি পারমাণবিক যুদ্ধের সূচনা হলেও হতে পারে, যদিও যুদ্ধ নয় শান্তির এই বাণী নিয়েই সারা পৃথিবীতে মানুষ, বেশিরভাগ মানুষের চেষ্টা এবং তাদের প্রত্যাশা। আমাদের হাতে একটি রিপোর্ট আছে, একটু দেখে আমরা আলোচনায় যাব। চলছে যুদ্ধের সমীকরণ, কেউ কেউ বলছেন 1966 সালের থমাস কেলিং এর ডেটারেন্স তত্ত্বের মহড়া এটি। শক্তি প্রদর্শন করে শত্রুকে কতটা বশে আনা যায় সেটিরই হিসেব নিকেশ। নর্থ কোরিয়াকে ঘিরে এই উত্তেজনা নতুন কিছু নয়। 1993 সালে দেশটির প্রথম মিসাইল পরীক্ষার পরই নজর কাড়ে গোটা বিশ্বের। এরপর পরমাণু পরীক্ষা, হাইড্রোজেন বোমার পরীক্ষার মাধ্যমে বারবার সংবাদের শিরোনাম হয়েছে দেশটি। Perhaps a third of our army to South Korea in order to deal with the weapons of mass destruction. বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, পাকিস্তান, ভারত, নর্থ কোরিয়া এবং ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে। এই তালিকায় নর্থ কোরিয়ার অবস্থানও অষ্টম। তবে এই ইস্যুতে নর্থ কোরিয়া এবং পাকিস্তানকে ভয় যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। Stand shoulder to shoulder, both in the face of Pyongyang's provocations and in our refusal to accept a nuclear Korea, North Korea. 2002 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দেশটিকে শয়তান চক্রের অংশ বলেছিলেন। And their terrorist allies constitute an axis of evil, arming to threaten the peace of the world. তবে বারবার কেন এই দেশটিকে নিয়ে এত উত্তেজনা? গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ কেন এই দেশটি? They haven't really spent a lot of time or money modernizing their nuclear and chemical troops, so that's a big concern. বিশ্লেষকেরা বলেন এর প্রধান কারণ নর্থ কোরিয়ার কাছে কি অস্ত্র আছে, কি অস্ত্র নেই, এই বিষয়টি এখনো পরিষ্কার নয়। সেই সাথে পরমাণু শক্তির ধরে এ দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে নর্থ কোরিয়ার, যা দিয়ে আমেরিকাতেও হামলা চালাতে পারে দেশটি, এমন তথ্য আছে দেশটির সম্পর্কে। আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করে না দেশটি। শক্তিশালী সেনাবাহিনী আছে পিয়ংইয়ং এর, সেই সাথে মিসাইল পরীক্ষা, সামরিক মহড়া দেশটির নিয়মিত কার্যক্রমের অংশ। এটিও প্রশ্নের মুখে ফেলে দেয় গোটা বিশ্বকে। Threat that a superpower would be, or even a terrorist group could be, because North Korea is an isolated nation that does not export harmful ideals like Al-Qaeda does now, or Soviet Russia did during the Cold War. যুদ্ধে জড়ালে কার ক্ষতি কার লাভ? যুক্তরাষ্ট্র এবং চীন জানে এই যুদ্ধের ভয়াবহতার আগুন থেকে নিজেদের রক্ষা করতে পারবেন না। সেই সাথে চীন কোনোভাবেই চায় না এই যুদ্ধে জড়াতে। ইতিহাস বলছে 1950 থেকে 1953 সালে কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন। সে সময় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পক্ষ নেয় সাউথ কোরিয়ার, আর চীন পক্ষ নেয় নর্থ কোরিয়ার। এমনকি অর্থনীতি, বাণিজ্য সব দিক থেকে চীনের খুব কাছের নর্থ কোরিয়া। পরিসংখ্যান বলছে 2016 সালে নর্থ কোরিয়ার মোট বাণিজ্যের 74% হয়েছে চীনের সঙ্গে। আর নতুন কোনো যুদ্ধ বাঁধলে নর্থ কোরিয়াকে যে আড়াল থেকে মদত দিবে চীন, সেই আশঙ্কাও করেছেন বেশ কজন বিশ্লেষক। তাই অনেক বিশ্লেষকেরই ধারণা যুদ্ধের এই সাজসাজ রব থমাস কেলিং এর ডেটারেন্স তত্ত্বের প্রতিফলন মাত্র। আক্রমণ না করে কার কত শক্তি আছে, আছে অস্ত্র, আছে সক্ষমতা, আছে কূটনৈতিক মিত্র, তারই মহড়া চলছে মাত্র। নূপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক।
সুপ্রিয় দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখছিলেন। মোটামুটি এক ধরনের ধারণা পাওয়া গেল যে কি হচ্ছে নর্থ কোরিয়াকে ঘিরে। নিনি ওয়াহেদ, আপনার কাছে যাব। এক ধরনের যুদ্ধের দামাম আমার মতো মনে হচ্ছে, শেষ পর্যন্ত কি হতে পারে? আসলে উত্তর কোরিয়া এই মুহূর্তে, উত্তর কোরিয়া যে তার সামরিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক শক্তির যে প্রদর্শন করছে, এটি অনেক বিশ্লেষকের মতে যে উত্তর কোরিয়া খুব বিপজ্জনক, কিন্তু উত্তর কোরিয়া এটিও ভাবে সে কিন্তু খুব বিচ্ছিন্ন, কারণ গোটা বিশ্ব বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো তার পক্ষে নেই। ছিল কে, আছে কে, চীন, চীন তার পক্ষে। কিন্তু সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে, চীনের প্রেসিডেন্ট এখানে ঘুরে যাওয়ার পরে এবং আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় চীন কিন্তু একটুখানি খোলেও, যদিও সে যুদ্ধ চায় না। ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি উত্তর কোরিয়ার এই সামরিক শক্তি প্রদর্শনের প্রেক্ষাপটে মার্কিন প্রশাসন বা পররাষ্ট্র দপ্তর যে একটি, বিশেষ করে প্রেসিডেন্ট যে গত সপ্তাহে যে হুমকিটা দিয়েছেন, তারপরে তারা যে রণতরীগুলো পাঠিয়েছেন, রণতরী বিশেষ করে ভিনসেন্টের নেতৃত্বে, স্কট ভিনসেন্টের, এটি নিয়ে দেখুন তারা ঘোষণা দিলেন যে আমরা রণতরী পাঠাচ্ছি, হুমকি দিচ্ছে, কিন্তু এই রণতরী নাকি উত্তর কোরিয়ার উপকূলে যায়নি। হোয়াইট হাউস অ্যান্ড পেন্টাগনের মধ্যে একটা ভিন্ন মত প্রকাশ করছে। এই জিনিসটি কিন্তু অত্যন্ত বিভ্রান্তি সৃষ্টি করেছে জনমনে এবং বিশ্বজুড়ে, কারণ পেন্টাগন বলছে সেটা গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রশান্ত উপসাগরীয় অঞ্চলে, সেখানে একটি পরিকল্পনা মাফিক একটি প্রশিক্ষণে তারা অংশগ্রহণ করেছে, তারপর সেটা এখন পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে, অর্থাৎ ওই উপকূলের দিকে যাচ্ছে। কিন্তু পেন্টাগন বলছে না, এটা সেই দিকে যাচ্ছে না। এখন আমার মানে প্রশ্ন, বা আমার ব্যক্তিগত প্রশ্ন থেকে শুরু করে বিশ্লেষকদের মতামত হচ্ছে, যদি এটি হয়েই থাকে দুটি পেন্টাগন ও হোয়াইট হাউসের এই মতবিরোধটিতে, তাহলে উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে যদি সেই রণতরী না পাঠানো হয়, তাহলে তো আমেরিকার নীতিরই একটি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক আরেকটি জিনিস, চীন কিন্তু একটি বড় কথা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আমাদের বাণিজ্য এক্সপোর্ট কমিয়ে দিব। এটি কিন্তু নর্থ কোরিয়ার সাথে সবচেয়ে বড় বাণিজ্য, আমরা এই মাত্র দেখলাম সবচেয়ে বড় বাণিজ্য হচ্ছে চীনের সঙ্গে, এবং চীনকে কোনোভাবে যদি এই উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিছুটা হলেও দূরে আনা যায়, তার একটি রাজনৈতিক প্রভাব প্রতিফলন পড়ছে এবং পড়বে এটাতে। সেই জায়গাটিতে এই ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগনের ভেবে দেখা উচিত। এবং আরেকটি জিনিস বিশ্লেষকরা বলছে, উত্তর কোরিয়া যত, কেন উত্তর কোরিয়াকে এত ভয় পাচ্ছে, যেহেতু উত্তর কোরিয়ার সামরিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র সম্পর্কে বিশ্ববাসীর কোনো ধারণা নেই। এবং কিন্তু একটি কথা মনে রাখতে হবে, উত্তর কোরিয়া কিন্তু কখনোই, এটি সকলেরই আমি মতামত গত কতদিন থেকে দেখলাম, যে তারা অ্যাটাক করবে না। অ্যাটাক করার মতো যে সাহসটি, সেটি তাদের কিন্তু নেই, বারবারই এটি দেখা গেছে। অ্যাটাক করলে, হামলা করলে পাল্টা তারা করবে। আর আমেরিকার যে সাইবার প্রযুক্তি, যেটা সাইবার অ্যাটাক এই প্রযুক্তি, সেটা দিয়ে কিন্তু উত্তর কোরিয়াকে বারবার প্রতিহত করা হচ্ছে। গত সপ্তাহে তার ক্ষেপণাস্ত্রটা বিস্ফোরণ ঘটেছে, গত পরশু দিনও সে যে পাঠানোর চেষ্টা করেছে যে এই রণতরীর অস্ত্রগুলো, সেখানেও কিন্তু সাইবার অ্যাটাক করা হয়েছে। তো ফলে তারা বেশি দূর আগাতে পারবে এটি আপনি মনে করেন না? একটু আপনার মতামত নিয়ে আমার একটু দর্শকের প্রশ্ন নেই। নর্থ কোরিয়া হচ্ছে ডেঞ্জারাস রাষ্ট্র আমি যা মনে করি, তার কারণ এদের লিডারশিপ ইজ নট ভেরি রিলায়াবল লোক, বাট সাউন্ড মাইন্ডের লোক না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে, বড় প্রবলেম হচ্ছে যে তাদের নিউক্লিয়ার অস্ত্র আছে, পাশে সাউথ কোরিয়া, এবং আমেরিকানদের প্রায় 20-25,000 সোলজার আছে সেখানে, ঘাঁটি আছে, এবং 150,000 আমেরিকান সিটিজেন আছে সাউথ কোরিয়া। সো এদের নিরাপত্তা কই? তো নর্থ কোরিয়ার এই অ্যাটাক করাও একটু কঠিন ব্যাপার, তার কারণ নিউক্লিয়ার
ইয়ে বসে বেরোয় যাইতে মানে এক্সপ্লোশন হয়ে যাইতে পারে, জানেন তাদের ঘাঁটিতে বা আর্মারিতে অ্যাটাক করা হইলো, এদিকতে যদি নিউক্লিয়ার এক্সপ্লোশন হয় দেন লট অফ প্রাণহানি হবে। সেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা চিন্তার বিষয় বা সামরিক কর্মকর্তাদের প্ল্যানারদের বড় বড় একটা হেডেক যে কীভাবে এই সিভিলিয়ান ক্যাজুয়ালিটি মিনিমাইজ করা যায়, তার কারণ দুনিয়ায় কেউ নর্থ মানে নিউক্লিয়ার এক্সপ্লোশন এখন চাচ্ছে না, সেইটার একটা ব্যাপার। নিনিয়াপা ঠিকই বলছেন যে তাদের অনলি বেকার হচ্ছে চায়না, আন্তর্জাতিক খেলে চায়নাকে যদি সরায় আনা যায়, এখন সরায় চায়না কত দূর আসবে না আসবে সেটাও একটা ব্যাপার আছে, তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এতদিন ধরে চায়নার বিরুদ্ধে যে বিষোদ্গার করেছে নির্বাচনে, ট্রেড ওয়ার ঘোষণা করেছে, তাতে চায়নার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্রের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের কতটুকু সক্ষমতা আসতে পারে, কী কোঅপারেশন আসতে পারে সেটা ভেবে দেখার বিষয়, তার কারণ চায়না মনে করতে পারে তুমি কেবল আমার এত কিছু বলিস, এখন আমার কোঅপারেশন দলাই বলে আমাকে তেল মাখাচ্ছ, সো সেখানে বেশি কোঅপারেশন। চায়না একটা স্ট্র্যাটেজিক পজিশনে আছে, চায়না হয়তো এখন গেম প্লে করবে, ট্র্যাক মানে দেখি কী করা যায়, তারা উত্তর কোরিয়ারে নর্থ উত্তর কোরিয়ারে ক্রিটিসাইজ করে নাই, দুই পক্ষরে বলা হচ্ছে কেউ ওর চায় না ইয়ে চায় না, সো সেখানে একটা ব্যাপার আছে, চায়না হয়তো ওর আন্তর্জাতিক মানে এখন এর পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস বা ইম্পর্টেন্সটা অনেক বেড়ে গেছে অল অফ এ সাডেন, যেখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন উই গোয়িং টু ব্যান দিস দ্যাট ট্যারিফ বসাই দেবে বসাই দেবে সেই সব কথাবার্তারা নাই, সো এখন কী হয় বলা যায় না, এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি আঘাত করে তো এনিথিং মে ব্রেক আউট। ধন্যবাদ আপনাকে, আমরা একটু দর্শকদের জন্য উদ্দেশ্যে প্রশ্নটা নেই, প্রিয় দর্শক আপনার পর্দায় যে নম্বরটি এখন দেখতে পাবেন সেই নম্বরটিতে আপনারা যে কোনো 6463079828 এই নম্বর এবং একই সাথে ফেসবুকে আমরা অনেককে দেখতে পাচ্ছি সেটি আপনারাও প্রশ্ন করতে পারেন। অনেকেই প্রশ্ন করেছেন নিনিয়াপা, আগ বাড়িয়ে কেউ কেউ অশান্তি তৈরি করতে চায় এরকম বক্তব্য এসছে, এটা কি আগ বাড়িয়ে নাকি আসলে নর্থ কোরিয়া যেভাবে দিনের পর দিন এক ধরনের আন্তর্জাতিক হুমকি তৈরি করছে এবং একটা অজানা দেশ, অনেক কিছু জানা যায় না, যদিও বলা হয় অনেক শক্তিশালী সেনাবাহিনী আছে সামরিক ইয়ে এবং চীনের অনেক অস্ত্রও নাকি তাদের এখানে আছে? হ্যাঁ, আছে কি নাই এর সঠিক উত্তর দেওয়া মুশকিল, থাকতেই পারে এটা তো ধরে নেওয়া যায়, কিন্তু আগ বাড়িয়ে আমেরিকাকে বলা হচ্ছে, আগ বাড়িয়ে কেন কথা বলছে আমেরিকা সেটাই প্রশ্ন, এরকমই একটি প্রশ্ন আসছে। আসলে উত্তর কোরিয়া একটি, আমি প্রথমেই বলেছিলাম বিপজ্জনক, কারণ আমরা তাকে জানি না, যে মানুষকে আমি জানি না নিঃসন্দেহে বিপজ্জনক, কী বিপজ্জনক না আমি তো তাকে চিনি না, সেটি যেমন সত্য পাশাপাশি কিন্তু এটিও সত্য, উত্তর কোরিয়া একটি আইসোলেটেড দেশ এবং এই আইসোলেটেড দেশ আক্রমণ সাধারণত করে না, কারণ তার ব্যাকআপ নাই, আর বৃহৎ শক্তি যখন আগ বাড়িয়ে যায় তখন ওই ছোট শক্তিগুলো, এবং দেখুন সিরিয়া পাকিস্তান আফগানিস্তানে বড় বোমা পড়া, এগুলোতে তারাও ভীত সন্ত্রস্ত কি হয় না, হতেও তো পারে, হ্যাঁ, তো সেটাতে আমাদের আগ বাড়িয়ে যাওয়াটা, প্রথমে আমি বলেছি অ্যাটাক করলে পাল্টা আঘাত আসতে পারে, এবং ওই একটু আগে উনিও বললেন সেলিম সাহেব যে পারমাণবিক যুদ্ধের যে সম্ভাবনা সেটি কিন্তু এখন কোনো পৃথিবীর কোনো দেশই চায় না, তারা চায় শান্তি এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে, এবং চীন কিন্তু এই কথাটি পরিষ্কার বলেছে, এমন কি জাপান পর্যন্ত, যে আপনারা আলোচনায় আমরা বসতে পারি কি না, কিন্তু আমেরিকা বলেছেন ডাইরেক্ট কোনো আলোচনায় আমরা যাব না, তো এখন আগ বাড়িয়ে এত কথাটা বলাটাও ঠিক না, কারণ আমাদেরকেও জাতীয় স্বার্থ নিরাপত্তা অবশ্যই কিছু ব্যবস্থা, যে কোনো হুমকি যদি তৈরি হয় সেটিকে দেখতে ব্যবস্থা নিতে হয়। একজন একটা প্রশ্ন আছে, আমি একটু নেই, প্রিয় দর্শক কে আছেন সংযোগে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, প্রিয় দর্শক কে আছেন নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, প্রশ্নটি করুন আপনি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন এবং প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ জাকির, আমি স্টার্টন আইল্যান্ড থেকে বলছি, আমার একটা ইমিগ্রেশনের প্রশ্ন। জি বলুন। আমি আমার প্রায়োরিটি ডেট হলো
2004 জুন মাস আমি গত এপ্রিলে ইমিগ্রেশনে টেলিফোন করেছি, ওরা আমারে বলেছে কি যে এখন মে 31st মের কাজ চলতে, আমি বলছি কতদিন লাগবে, তারা বলে আমরা এর বিষয়ে কোনো উত্তর দেব না। আপনারা কেউ কেউ বলছে কি যে এই জুন মাসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তো এটা আমার একটু ক্লিয়ার বলতে পারবেন? জি ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, ক্লিয়ার কেউই বলতে পারবে না, যারা এটা করে তারা বলছে যে তারা কোনো উত্তর দিতে পারছে না, তার কারণ এটা যা বলা হবে সবই অ্যাপ্রক্সিমেশন, মানে অনুমান করে বলা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2004 মে শুরু হয়েছে, অনেক দেখা গেল যে এইটা আবার ব্যাক করে 2003 চলে যেতে পারে। সো ওরা নিজেরাও জানে না কখন, যখন দেখা গেল যে 2003 অনেক ভিসা অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে এবং তাদের কাছে ভিসা নাম্বার নাই, তখন মে থেকে ব্যাক করে অনেক সময় এরকম হয়। সো আপনার যেহেতু কাছাকাছি জুন আর মে, ব্যস্ত হওয়ার কারণ নাই, কয়েক মাসের ভিতর হয়ে যাওয়ার কথা। আমি মনে করি যে 2-3 মাসের ভিতরে আপনার হয়তো লেটার টেটার পেয়ে। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমরা ধারণা করছি এখন বেশ কিছু ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন পাওয়া যাবে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মঞ্জুর, আমি ব্রুকলিন থেকে বলছি। ব্রুকলিন থেকে বলুন ভাই। আচ্ছা, আমার ছেলে এখানকার বর সে জুলাইতে দেশে যাবে, তার যখন দেশে যাবে জুলাইতে আপনার উপস্থিত করি, তখন থেকে আপনার আসা পর্যন্ত 5 মাস 20 দিন টাইম আছে এক্সট্রা হাফ ফুডের। ভাই আমেরিকান সিটিজেন হইলে যাইতে আসতে কোনো অসুবিধা নাই, তার ভিতরে আর ডোনাল্ড ট্রাম্পের ভিতরে কোনো পার্থক্য নাই, সুতরাং নির্বিঘ্নে পাঠাই দেন, 5 মাস না 10 মাস 2 বছর পাঠাই দেন, তাতে কোনো অসুবিধা নাই। ধন্যবাদ, আশা করি উত্তর পেয়েছেন। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? জি ভাই, আমার নাম মাকসুদ, আমি সানি ফ্যাক্ট থেকে বলছি। জি মাকসুদ ভাই বলুন। জি, আমার প্রশ্ন হলো গত কয়েকদিন আগে রাশিয়া, ইরান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা একটা সংবাদ সম্মেলন করছে এবং সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য হুমকি। আমি 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 এর সাথে একমত, আপনারা এটাকে কিভাবে দেখছেন? জি নিনি আপা, আপনি কি বলেন এটাতে? আসলে বিশ্ব নানাভাবেই বিভাজিত, এক নাম্বার, এবং রাশিয়ার সঙ্গে সবসময়ই আমেরিকার সম্পর্কে একটি টানাপোড়েন সবসময়ই আছে। কিন্তু ট্রাম্প সাহেব যেভাবে সম্পর্ক, আমি একটুখানি বলছিলাম, এই প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি আমেরিকার ইতিহাসেই মনে হয় যে ট্রাম্প সাহেব আমাদের নির্বাচনী গোটা নির্বাচনী প্রচার অভিযানে তিনি শুধু রাশিয়া নন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অসম্ভব প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন তিনি শান্তি চান, তিনি অত্যন্ত ভদ্র মানুষ, উনি অত্যন্ত সৌহার্দ আন্তরিকতাপূর্ণ একজন মানুষ। তো এখন ইরান যেহেতু সিরিয়ায় এই সিরিয়াকে কেন্দ্র করে রাশিয়া ইরান সিরিয়া একই সূত্রে গাঁথা এবং আমেরিকা তার বিপরীতে, যেহেতু তারা সাংবাদিক সম্মেলন করেছে তারা অবশ্যই বলবে তাদের বিরোধী যারা, তাদের সেই শক্তিকে তারা তো বলবেনই, এখন এটি আমাদেরকে চিন্তা করতে হবে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি আমরা শুনছি ভাই, বলুন। হ্যাঁ, আমার নাম মহসিন, আমি ব্রন্স থেকে বলছি। আমি বলতেছি যে বাংলাদেশ পত্রিকায় দেখলাম যে যারা অবৈধ তাদেরকে জায়গা দিবেন না, বাসা ভাড়া দিবেন না, কোনো সাহায্য করবেন না এবং কোনো কাজ দিবেন না। হ্যাঁ, এটা কতটুকু সত্য এবং কেন তারা বাংলাদেশ পত্রিকা সাপ্তাহিক পত্রিকা লিখলো এটা জানার জন্য। জি জি ধন্যবাদ আপনাকে সেলিম ভাই। আরেকটা প্রশ্ন আছে, আমার গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার ছেলের জন্য I-130 পিটিশন অ্যাপ্রুভ করা আছে 2013 এ, সে এখানে আছে এখন, আমি কি তার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? ধন্যবাদ। প্রথমে আপনার সেলারটা উত্তর দিই, এটা মোর ইম্পর্টেন্ট, আর অন্যটা হয়তো অনেক পাবলিক ইনফরমেশন। আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনার ছেলে এখানে আছে, আপনার ছেলের বয়স কত তার উপরে নির্ভর করে এবং তার ভিসা স্ট্যাটাস কী, তার যদি ভিসা থাকে আপনি করতে পারবেন, তার যদি লিগাল স্ট্যাটাস না থাকে তা আপাতত আপনি করতে পারছেন না।
এবং তার বয়সের ব্যাপারটা একটা ব্যাপার আছে, আমরা জানি না 21 নিচে হলে আপনি করতে পারবেন যদি যে আপনার ছেলে আপনি সিটিজেন হয়ে যান। আর একটা বাংলা পত্রিকা কতটুকু সত্য আপনি নিজেই পড়ে দেখছেন কি লেখছে না লেখছে, সুতরাং আমাদের সামনে বাংলা পত্রিকা নাই, এটা যার যার ওপিনিয়নের ব্যাপার। তারা হয়তো কোনো দেশ পত্রিকা বলেছেন না কি পত্রিকা, না বাংলা না বাংলাদেশ পত্রিকা যেটাই বলেন, নাম তো প্রায় সব সিমিলার, কনফিউশন হইলে আমার পত্রিকায় কি লেখেছে সেটি তারাই ব্যাখ্যা করতে, তারাই ব্যাখ্যা করতে পারে। তো মানে কাজ দেয়াটা ইলিগাল ইমিগ্রেশন অনুযায়ী, বাসা ভাড়াটা নিউ ইয়র্ক স্টেট আইনে যে ইলিগাল লোককে বাসা দেওয়া যাবে না এমন তেমন কোনো প্রভিশন নেই। জি ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন, দর্শক কে আছেন লাইনে? জি আসসালামু আলাইকুম রাশমিদ, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন প্রথমে। আচ্ছা ঠিক আছে, জি তারপর আপনি প্রশ্নটি করুন প্লিজ। জি আমি, আমার নাম নাদিম, আমি ব্রুকলিন থেকে বলছি। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, আমার এক কাজিন সেপ্টেম্বর মাসের 20 তারিখে সে তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে, বুঝতে পারছেন? এট আ টাইম সে আপনার গত মাসের আবার সে ভুল করে আরো দুইটা ফাইল অ্যাপ্লাই করেছে এট আ টাইম। আমি সে সেপ্টেম্বর মাসে একবার অ্যাপ্লাই করার পর 6 মাস হওয়ার পর সে না বুঝে সে আরো দুইটা ফাইল অ্যাপ্লাই করেছে, এখন কি হবে সেটি জানতে চাচ্ছেন? এখন আমি জানতে চাচ্ছি এখন যে পরে যে দুইটা ফাইল অ্যাপ্লাই করেছে সেটা বন্ধ করে কি প্রথম ফাইলটাকে রানিং করা সম্ভব? ইয়া ভাই সাহেব, শুনে মনে হচ্ছে যে আপনার বন্ধু বা কাজিন বর্জনে খুবই ব্যস্ত হয়ে গেছে, বারবার অ্যাপ্লিকেশন করতেছে। আমি তার বেলেম দিচ্ছি না, সে ঠিকই করেছে, ওই প্রথমটা রেখে আর দুইটা উইথড্র করলে কোনো অসুবিধা নাই। ধন্যবাদ আপনাকে। কে আছেন এবার প্রিয় দর্শক, কে আছেন? হ্যালো, কে আছেন প্রিয় দর্শক বলুন। আমার নাম স্নিগ্ধা। আমার প্রশ্নটা হলো, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2006 এ, তো আপনি কি বলতে পারেন আর কতদিন লাগতে পারে? জি ধন্যবাদ। আপনার স্ট্যাটাস কি, আপনি গ্রিন কার্ড? উনি সিটিজেন। সিটিজেন না, আমি সিটিজেন। ওকে ধন্যবাদ। ওকে, এইটা বলা এই অ্যাকুরেটলি বলা খুবই কঠিন, তার কারণ আপনি একটা অনুমান করে নিতে পারেন যে 2004 যারা অ্যাপ্লাই করেছিল মে মাসে, এপ্রিল মে মাসে, তাদের এখন কাগজপত্র আসতেছে, ডাকছে। সো আপনি তার চেয়ে 2 বছর পরে অ্যাপ্লাই করেছেন, সো আপনার হয়তো অপেক্ষা করতে হবে 3-4 বছর। কে আছেন প্রিয় দর্শক, এরপর আপনার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি ব্রঞ্জ থেকে বলছিলাম, আমার নাম নাহার। জি নাহার বলুন। জি আমার, আমি লাস্ট ইয়ারে সিটিজেনশিপ পাইছি এবং আমার বাচ্চাদেরকে জন্য দুইজনের জন্য অ্যাপ্লাই করছি, ওদেরকে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো 1 বছর হয়ে গেছে, মাঝখানে শুধু একবার কাগজপত্র চাইলো। তো এখন কতদিন লাগতে পারে এই বিষয়টা? অলরেডি 4 মাস হয়ে গেছে। ধন্যবাদ। আপনি তো সিটিজেন হয়েছেন, আপনার বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার বাচ্চাদের কি গ্রিন কার্ড ছিল? আমরা শুনছি, বলুন। প্রিয় দর্শক জি রিচমন্ড হিল থেকে আমিন বলছি। বলুন ভাই। আমার প্রশ্ন সেলিম ভাইয়ের কাছে, যে ইমিগ্রেশনে যাদেরকে ভাই বোনকে যখন ইমিগ্রেন্ট করে নিয়ে আসা হয়, তারা যদি কোনো অপরাধ করে এমনিতে এসে, তাহলে যে অ্যাপ্লিক্যান্ট তার কি ধরনের ক্ষতি হতে পারে? ধন্যবাদ আপনাকে। না ভাই, অপরাধটা আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার ভাই বোন কোনো অপরাধ করে থাকলে এটা তাদের ব্যাপার, কারণ কেউ অপরাধ করলে সেটা তার একান্ত ব্যক্তিগত আত্মীয় স্বজনের দিকে গড়ায় না সেটা তার, কারণ কেউ অপরাধের ভাগি সে না যদি সাথে মিলে অপরাধ না করে। সো আপনি নিশ্চিন্তে ঘুমান। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক আপনাদের কাছে আসবো ফেসবুকের একটি প্রশ্ন, ইফতেখারুল আলম, তিনি বলছেন, আসলেই কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছি? আর একটি হচ্ছে, যদি যুদ্ধ হয় তাহলে বিশ্ব বাণিজ্যের পরিস্থিতি কি দাঁড়াবে? নিনি ওয়াহেদ। একটি বিশ্বযুদ্ধের পরিণতি আমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে দেখেছি, এখন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আসলেও চারিধারেই, শুধু উত্তর কোরিয়ায় নয়, সিরিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন একটা
প্রচণ্ড উত্তপ্ত উত্তেজনা বিরাজ করছে। কিন্তু তারপরেও বলা চলে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশগুলোর একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে যে এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং আলোচনাকে বড় প্রাধান্য দেয়া হচ্ছে, ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এমনটি এই মুহূর্তে আপনি দেখছেন আমরা দেখি না। আরেকটি কথা হলে কি হবে তার পরিণতি তো তখন বোঝা যাবে, আমরা অনুমানও করতে পারি কনসিকোয়েন্স কোনটাই ভালো হবে না নিশ্চয়ই। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক লাইন কে আছেন টেলিফোন সংযোগে? হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, বলুন। আমার নাম জুনেদ, আমি আমার এক বন্ধুর বিহাফে একই কথা বলবো। ও আসছে 2013 সালের জানুয়ারিতে। জি বলুন। 2014 সালে সে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম, সে এবং তার ফ্যামিলি তার তিন বাচ্চা সহ পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য কেস ফাইল করছে আর কি। এই কেসটা আগামী মাসে তাদের ইন্টারভিউর জন্য ডাকছে আর কি, বুঝছেন? বুঝছেন? হ্যাঁ বললাম, আগামী মাসে প্রথম সপ্তাহে তাদের ইন্টারভিউর জন্য কল করছে। তো আপনার প্রশ্নটি? প্রশ্নটি হচ্ছে ইন্টারভিউ কলে যদি ইন্টারভিউ হওয়ার পরে যদি আনসারটা নেগেটিভ হয় অর্থাৎ তাদের এগেনস্টে যায় তখন তারা কি করতে পারে? ধন্যবাদ আপনাকে। ওকে, নেগেটিভ হলে তাদের কোর্টে রেফার করবে, কোর্টে কেসটা পাঠিয়ে দেবে ফার্দার হিয়ারিংয়ের জন্য, সেখানেও তারা আপনার অ্যাসাইলাম সিক করতে পারবে। সো তাদের ওইখানে নেগেটিভ হলে মানে যে এই ডিপোর্টেশন হয়ে গেলো চলে যেতে হলো এমন কিছু না, তবে ইন্টারভিউ তো যাওয়ার আগে ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত, সব কিছু নিয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই। কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে, আপনার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম শাহজাহান। জি বলুন। আমি ভার্জিনিয়া থেকে বলছি। বলুন শাহজাহান ভাই, ভার্জিনিয়া থেকে বলছেন, প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো যে আমি আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, হ্যাঁ জি, 2003 অক্টোবরে। জি। তো ওই সময় আমার বোনের হাজবেন্ড তার সাথে আর তার দুইটা মেয়ে ছিল। হ্যাঁ, তারপরে যখন প্রায়োরিটি ডেট আসে তখন বড় মেয়েটা 21 ওভার হয়ে যায়। তো তখন ওর মার সাথে ওর মেয়েটা আর আসতে পারে। আচ্ছা, তো আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো এখন এই মেয়েটার জন্য কি করণীয় আছে? ধন্যবাদ। এই মেয়েটার জন্য ওর মা বা ওর ফাদার ওর মা অ্যাপ্লাই করতে পারে, এই অ্যাপ্লাই করে আগের প্রায়োরিটি ডেট রিকোয়েস্ট করতে পারে, তাহলে খুব কুইকলি হয়ে যাবে। সো সেটা একটা স্ট্র্যাটেজি আছে খুব কুইকলি করার। এই এবার কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনছি আমরা। আমার নাম মাহবুব, আমি বাফালো থেকে বলছি। আমার এক আত্মীয় গ্রিন কার্ড হোল্ডার, সে তার 17 বছরের ছেলের জন্য অ্যাপ্লাই করেছে, ভিসা ফি, প্রসেসিং ফি, স্পন্সর এবং DS-260 অ্যাপ্লিকেশন ফিল আপ করে দিয়েছে, প্রায় 2 সপ্তাহ হয়েছে। প্রায়োরিটি ডেট হচ্ছে July 14, 2015। এই আমার প্রশ্ন হচ্ছে কতদিন লাগবে ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউ ডেট? ধন্যবাদ আপনাকে। যে আপনার বন্ধুর ইয়ে বললেন, যাই হোক, এটা বেশি দিন লাগবে না, যেহেতু ভিসা ফিটি সব জমা দেওয়া হয়েছে, এখন এটা প্রসেস করে অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য পাঠাবে। অ্যাম্বাসির ব্যস্ততা কতটুকু সেইটা হলো ব্যাপার, এটা ব্যাপার। এটা খুব বেশি দিন লাগার কথা না, এটা ডেফিনেটলি বলা কঠিন। জি, এবার আরেকজন আমাদের সাথে আছেন সংযোগে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? আমি মামুন। জি বলুন। আমি 2012 সালে ডিবিতে এসেছিলাম, যখন এসেছে তখন আমি বিবাহিত ছিলাম। আপনি আপনি কোথা থেকে বলছেন আমরা একটু কম শুনছি, আপনি যদি একটু মুখের সামনে টেলিফোনটা নিয়ে বলেন। আমি জ্যামাইকা কুইন্স থেকে বলছি। জি বলুন এবার আপনি, আমরা এবার শুনছি, বলুন। আমি
পাঁচ বছর আগে ডিবিতে এসেছিলাম, আমি বিবাহিত এবং আমার একটা সন্তানও আছে, কিন্তু তখন আমি এটা এটা দেই নেই যে আমার আমি বিবাহিত এবং আমার সন্তান আছে। তো আমি এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো আমি কি এখন আমার স্ত্রী এবং সন্তানকে অ্যাড করতে গেলে আমার কি কোনো সমস্যা হবে বা আমি কি করণীয়? বল ভাই, এইটা আপনার কোনো লয়ারের সাথে চেম্বারে যে আলাপ করা, আপনার এইটা এই ধরনের প্রশ্ন টেলিভাইজ অ্যান্সার দেওয়া উচিত না। তবে আপনাদের আমাদের অ্যান্সার দিতে হলে অ্যাপ্লাই দিতে হবে যে তুমি আপনি অলওয়েজ সত্যি কথা বলবেন। নিশ্চয়ই আমরা এবার আরেকটি প্রশ্ন নিব। মোফাজ্জল হুসাইন তিনি বলছেন যে তিনি সিলেট থেকে এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন বাংলাদেশের, তার নানু তার তার মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2014, এখন কতদিন লাগবে, এটা তাড়াতাড়ি করা যায় না, আর তার বয়স 20 বছর হয়ে গেছে। ওকে, 2014 করলে তার নানু নিশ্চয়ই সিটিজেন, তার মেয়ের জন্য যেহেতু অ্যাপ্লাই করেছে যে তার ছেলে আছে নিশ্চয়ই বিবাহিত, সর্বমোট প্রায় 10 বছরের মতো লাগছে এই সমস্ত। আচ্ছা, আমরা আশা করছি আপনি উত্তর পেয়েছেন, বাংলাদেশ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কবির বলছিলাম অস্ট্রিয়া থেকে। জি কবির ভাই বলুন। আমরা সাধারণত জনগণ কেউ যুদ্ধ চাই না, কিন্তু প্রেসিডেন্টের ভাষ্য কথা অনুযায়ী বোঝা যেতেছে যে কিভাবে কোরিয়াকে টিক কেয়ার করতে হয় সে সেটা ভালো করে জানে, এবং যুদ্ধ করতে হলে তার সিনেটের থেকে পারমিশন নিতে হবে না, সেই বিষয়ে আপনাদের মতামত জানতে পেরেছি। বলছেন যে তিনি যুদ্ধ চান না, সাধারণ মানুষ যুদ্ধ চায় না, কিন্তু মানে সিনেটের পারমিশন নিতে হয় না, আমি পরিষ্কার নয়, আমার তো জানা মতে যে যুদ্ধ শুরু করতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, আপনার কাছে কি মনে হয়? নিতে হয় যে এটিও যেমন সত্য, এবং এনি জাতীয় নিরাপত্তার সাথে সমন্বয় করতেও পারেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চাই না, আমরা চাই না, এবং এখন যে পরিস্থিতি আসলে সবাই ওই ইলেকশনের পর যেমন একটা আতঙ্কে ছিল বাংলা এই আমেরিকাতে যে প্রেসিডেন্ট ট্রাম্প কী কী করেন, অধ্যাদেশ জারি করেন, একটা আতঙ্কে ছিল, এখন বিশ্বজুড়ে আতঙ্ক এবং সঙ্গে যুক্তরাষ্ট্রের আতঙ্ক বা জনগণের যে যুদ্ধ, আমরা যুদ্ধ চাই না, এটি সকলেই আমরা বিশ্বাস করি এবং চাই। এক্ষেত্রে নর্থ কোরিয়ার যে তৎপরতা সেটি থামানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সকল মানুষ মনে করে সেটি থামা উচিত, থামানো উচিত, এবং এটিকে মনে হয় আলোচনার মাধ্যমে, যেটি চীন বলেছেন তাদের সাথে কি আলোচনা করে এটি সম্ভব? আমার তো মনে হয় আলোচনা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, জাতিসংঘ আছে, বড় বড় রাষ্ট্রগুলো আছে, ওই উপদ্বীপের চারিধারে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তারা একটি বড় একটি শক্তি হিসেবে তারা আলোচনা করতে পারে, কারণ আমরা যদি পাল্টা পাল্টি করে শক্তি প্রদর্শন করি করতে যাই, তখন এক পর্যায়ে যে কোনো কোনো একটি ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় আলোচনাই সবচেয়ে বড় পথ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে দর্শক আপনাদের প্রশ্ন এবং মতামত নেব, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, ফিরে আসছি খুব শিগগিরই। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস, এবং আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। আমরা প্রশ্নে যাই, দর্শকরা প্রশ্ন করছেন, এবার কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি শামীম বলছি জামাইকা থেকে। জি বলুন ভাই। আচ্ছা, আমার ওয়াইফের জন্য গত বছর জানুয়ারিতে অ্যাপ্লাই করেছিলাম কন্ডিশনাল রিমুভ করার জন্য। আচ্ছা, তো ওর টু টাইমস ওর একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগছে, ওর প্রচন্ড হাত ঘামে এই জন্য। তো প্রায় এক বছর পরে চিঠি আসছে যে ওরা ওর নাকি ফিঙ্গারপ্রিন্ট নাকি FBI ডিটেক্ট করতে পারছে না, তো এখানকার স্থানীয় আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর কি তার। তো আমি এখানকার পুলিশ ক্লিয়ারেন্স আবার নিলাম আর কি, মানে পুলিশ স্টেশন থেকে। তো ওইটা পাঠাইছি গত ফেব্রুয়ারির 14। তো তারপর আমি এক মাস পরে ওদের ফোন করেছিলাম, তখন ওরা বলছে যে এটা সাধারণত 30-35 দিন সময় লাগে, তুমি আরো কয়েকদিন পরে তুমি আবার ফোন করো। এখন আমার কি করা উচিত আর কি আসলে? ধন্যবাদ আপনাকে।
আসলে আপনার তেমন কিছু করার নাই, ওদের কাছে চিঠি লিখতে পারেন, ফোন করতে পারেন, তারপরও সরকারি মেশিন যেভাবে চলবে সেভাবে চলবেই। সব আপনি মেক শিওর যে আপনি যেটা পাঠাইছেন ওরা ওরা ওটা পেয়েছে সব, বা আপনার চিন্তার কোনো কারণ নাই, অনেকের ফিঙ্গারপ্রিন্ট ওইভাবে আসে না, সব একটু টাইম লাগতে পারে, তো হয়ে যাওয়ারই কথা। আপনাকে ধন্যবাদ দর্শক। একজন শাকিল মাহমুদ, তিনি বলছেন ইউএসএর সিটিজেন উডসাইড থেকে, তিনি বলছেন তিনি 7 মাস আগে মা এবং স্ত্রীর জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদন 2 মাস আগে অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু এ পর্যন্ত তিনি কোনো লেটার পাচ্ছেন না, এক্ষেত্রে তিনি কিছুটা চিন্তিত। দ্বিতীয়টি, তার ছেলে বাংলাদেশ থেকে আমেরিকান পাসপোর্ট নিয়েছে, তার ছেলের জন্য কি পাসপোর্ট ভিসা লাগবে, কি পাসপোর্টে ভিসা লাগবে কি, প্লিজ তাকে জানালে কৃতজ্ঞ হবেন তিনি। ওকে, কংগ্রেচুলেশন, আপনার মাদার এবং আপনার ওয়াইফের বিয়ে অ্যাপ্রুভ হয়েছে, 2 মাস কোনো টাইম না, তার কারণ আপনি ন্যাশনাল ভিসা সেন্টারে গেলে স্টেট ডিপার্টমেন্টের লেটার পাবেন যে সেগুলো প্রসেস হচ্ছে, আপনার এফিডেভিট অফ সাপোর্ট ফি, ভিসা ফি এইগুলা এবং আরও কাগজপত্র চেয়ে ফাটাবে, তারপরে আপনি ইয়ে করতে পারেন। 2 মাস তেমন কোনো টাইম না, চিন্তার কোনো কারণ নাই, আপনার ছেলে যেহেতু ইউএস সিটিজেন তার কোনো ভিসা দরকার নেই। অসংখ্য ধন্যবাদ। কাজী শহীদুল হাসান, তিনি বলছেন যে হাউ লং ইউএস সিটিজেন ক্যান স্টে আউটসাইড ইন ইউএসএ। ইউএস সিটিজেন আউটসাইড যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারে, ওর কোনো টাইম লিমিট নাই, মৃত্যুর আগে না ফিরলেও চলে না। আমরা কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আমার নাম হাবিব, আমি ক্লিনিক অ্যারিজোনা থেকে বলতেছি। আমার প্রশ্ন সেলিম ভাইয়ের কাছে, আমি 5 বছর হয়ে গেছে আমি আমেরিকাতে আসছি, আমি দেশে যাইতে চাই জুলাই মাসে, তা আমি কতদিন সেখানে থাকতে পারবো এবং তার কোনো নির্দিষ্ট মেয়াদ আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ হইলে কোনো সমস্যা হবে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। আমি গ্রিন কার্ড হোল্ডার। ওকে, আপনি গ্রিন কার্ড নিয়ে 6 মাসের বেশি দেশের বাইরে থাকলে আপনি সিটিজেনশিপ পাইতে অসুবিধা আছে, আর 1 বছরের বেশি থাকলে আপনার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। 6 মাসের বেশি থাকা উচিত। ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, বলুন ভাই কে আছেন। আমার 2টা প্রশ্ন অ্যাটর্নি জেনারেল এর কাছে, সেলিম সাহেবের কাছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমার 2টা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল আমার আর আরেকটা প্রশ্ন ছিল আমার ফ্রেন্ডের। আমার প্রশ্নটা হচ্ছে, যারা এসএলএম অ্যাপ্লিকেশন করে আপনার পলিটিক্যালের জন্য, তারা যদি প্রথম ইয়ারের মধ্যে যদি জমা দিতে না পারে, পরবর্তী যদি ওরা জমা দেয়, তাহলে এই ফাইলটার মানে ভবিষ্যৎ ভ্যালু কি হতে পারে বা এটার ফলাফল কি আসতে পারে। আর আরেকটা হচ্ছে, আমার ফ্রেন্ডের, ও এসএলএম ফাইল অ্যাপ্লিকেশন করে আপনার কেস উইন হয়েছে, কিন্তু ওর মানে ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করছে, এখনো একটু লেটার আসে নাই, বা কতদিন লাগতে পারে। ধন্যবাদ আপনাকে। ওকে, যার 1 বছরের পরে করে তার কোনো অ্যাসাইলামের এক্সেপশনের ভিতরে আসতে হয়, এক্সেপশনের ভিতরে না আসলে তার অ্যাসাইলাম গ্রান্ট হবে না, তবে সে স্টিল উইথহোল্ডিং অফ রিমুভাল নামে আর একটা অ্যাপ্লিকেশন আসছে, সেটা কনসিডার করা যাইতে পারে, তাতে ওয়ার্ক পারমিশন পাওয়া যায়, থাকা যায়, কিন্তু গ্রিন কার্ড পাওয়া যায় না। আর আপনার বন্ধু যে ওয়াইফের জন্যই অ্যাপ্লিকেশন করেছে, সেটা এখনো অ্যাপ্রুভাল আসে নাই, তার অপেক্ষা করতে হবে, সব কিছুই এখন একটু ডিলে হচ্ছে, টাইম লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কে আছেন, এবার একটু নিয়ে আমার ফেসবুকের কিছু প্রশ্ন নেব। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিন। আসসালামু আলাইকুম শামীম ভাই, আমি ব্রঙ্ক থেকে পাপ্পি বলছি। জি বলুন। আমার একটা ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন আছে। করুন। সেটা হলো, আমার ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করছেন, তো আমার ওয়াইফ কাজ করেন না, আমাদের জয়েন্ট এক্সপায়ার, আমি একাই কাজ করি, তো ওনাদের সাপোর্ট দেওয়ার জন্য এই বছর আমার একটু বেশি ট্যাক্স ফাইল করা হয়েছে, যেটা দিয়ে আমি ওনাদের সাপোর্ট দিচ্ছি, তবে লাস্ট 2 ইয়ার্সে আমার ট্যাক্স ফাইল কম আর কি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? ওরা কি গত 3 বছরের ট্যাক্স ফাইল চেক করবে নাকি শুধু এই বছরের ট্যাক্স ফাইল চেক করবে? আর আমি অ্যাফিডেভিট সাপোর্ট করেছি এই 1 মাস, অ্যাফিডেভিট ওটা সাবমিট করতে 1 মাস হলো। জি ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এইসব প্রশ্ন আপনি যদি আপনার ব্যক্তিগত অ্যাটর্নির সাথে আলাপ করে করেন সেটি বেশি ভালো, তারপরেও যদি সেলিম ভাই কিছু উত্তর দিতে চান। ওকে ভাই, শ্বশুর শাশুড়ির জন্য বেশি ট্যাক্স দিচ্ছেন, আদর যত্ন বেড়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই, কিন্তু কারণ হচ্ছে কি যে আপনার 3 বছরেরই মানে 3 বছরের ট্যাক্স রিটার্ন দিয়ে আপনার কোয়ালিফাইড হতে হবে, ওই পরিমাণ ইনকাম থাকতে হবে, সেটা
এই জি ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে কথা বলেন বলে ফেসবুকে সোহেল বিন সাত্তার লিখেছেন, সেলিম আঙ্কেলকে ধন্যবাদ, উনি অনেক মজা করে কথা বলেন। সেটি জাফর চৌধুরী, তিনি বলছেন 2016 স্পাউসের জন্য সিটিজেন হিসেবে সাবমিট করেছেন, প্রায়োরিটি ডেট 17th November, অলরেডি 5 মান্থ লেফট, ওয়েন ক্যান মানে সেইটা ইয়ে হবে? 2016 November উনি স্পাউসের জন্য সাবমিট করেছে, রাইট? ওনার স্ট্যাটাস কি সেটা একটা বড় ব্যাপার। সিটিজেন সিটিজেন হিসেবে ও সিটিজেন হিসেবে যে নন কোটা ভিসা, এটা জাস্ট প্রসেসিং হইতে টাইম লাগে। নভেম্বর ধরেন এই বছরের নভেম্বরের ভিতরে আশা করতে পারেন, তো আপনার আর কয়েক মাস একটু ধৈর্য ধরতে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক কে আছেন সংযোগ এবার? আমি ভাই ভার্জিনিয়া থেকে বলছিলাম, শাহজান। কোথা থেকে ভাই? তাদের প্রায়োরিটি ডেট আসার আগেই ওই বড় মেয়েটা তাদের ফ্যামিলি থেকে আউট হয়ে গেছে। ভাই আপনার প্রশ্নটা আমার মনে আছে, আমি আবার উত্তরটা দিচ্ছি। এটা তো আপনি মনে হয় মানে প্রশ্ন করেছিলেন ভাই, আমি তো উত্তর দিয়েছি। আপনার উত্তরটা পাওয়ার আগে লাইনটা কেটে গেছে। আমার মনে হয় আপনি তাহলে টেলিভিশনটা একটু আমার মনে হয় আপনি ফলো করেন। সরি, আপনার আবার উত্তরটা দিচ্ছি, আমার মনে আছে। আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, আপনার ভাগ্নি যার 21 উপরে বয়স হয়ে গেছে, আপনার বোন এইখানে গ্রিন কার্ড দিয়ে তার জন্যই অ্যাপ্লাই করতে পারে এখন, এবং ওই অ্যাপ্লাই করার সময় সুন্দর করে লিখে দিতে হবে যে সে আগের প্রায়োরিটি ডেট রিকোয়েস্ট করে আপনি যেটা করেছিলেন সেইটার অ্যাপ্রুভাল নোটিশ টোটিশ দিয়ে সুন্দর করে লিখতে হবে। দেয়ার ইজ এ প্রভিশন এই ধরনের ইস্যুর জন্য আইনে যে তাদের আগের প্রায়োরিটি ডেট রিকোয়েস্ট করা যায়, দেন শুধু অ্যাপ্রুভ হইতে যতটুকু টাইম লাগবে খুব ইমিডিয়েটলি চলে আসবে। ধন্যবাদ, গুড লাক ভাই। যদি শেষ হয়ে যায় ধন্যবাদ। আমরা একটু উত্তর কোরিয়া প্রসঙ্গে আপনার কাছে একটি প্রশ্ন আছে যাই, উত্তর কোরিয়ার পরমাণু যুদ্ধের হুমকির মোকাবেলায় কূটনৈতিক অর্থনৈতিক তৎপরতার সমাধান না হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন পরীক্ষার মুখে পড়বেন কিনা? এটি তো পড়বেন, যদি অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক আলোচনা এবং এটির একটি সমাধান খুঁজে পেতে যদি ব্যর্থ হয় তাহলে তো হবে, কিন্তু উত্তেজনাটাকে জিইয়ে রাখা যায় আবার জিইয়ে রাখা নাও যায়, এবং বর্তমান বিশ্বের যে চিন্তা এবং রাজনৈতিক যে গতিধারা তাতে মনে হয় না যে এটিতে ট্রাম্পের খুব বেশি কঠিন একটি পরীক্ষা দিতে হবে বলে এটা এখনো মনে হচ্ছে না, ভবিষ্যৎ কথা বলবো নিশ্চয়ই। আবার কে আছেন আমাদের সাথে একজন অতিথি, আরেকটি প্রশ্ন আছে, আমরা আসবো আপনার কাছে। প্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মিনহাজ, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। বলুন ভাই। জি সালিম ভাই, আসসালামু আলাইকুম, আপনার ফোন নাম্বার আর বিজনেস ফোন নাম্বার চাচ্ছি। সব দিয়ে দেওয়া হবে, আপনি নিশ্চয়ই ঠিকানা পত্রিকা আছে, প্রায় পত্রিকা আছে, আমার নাম্বার কুইকলি বলে দিই 212-564-1619। আশা করছি, ধন্যবাদ আপনাদেরকে। এবার কে আছেন প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন? প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমার নাম মানিক, আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন। তো প্রশ্নটা হচ্ছে সেলিম স্যারের কাছে। জি বলুন। জি আমি এখানে আছি 2008-এ, তো আমার এখানে কোনো লিগেল স্ট্যাটাস নাই, আমি এখানে বিয়ে করছি, আমার ওয়াইফ স্টিল গ্রিন কার্ড হোল্ডার। তো আমার প্রশ্নটা হচ্ছে, জি জি বলুন, আপনি অ্যাপ্লাই করছে এখন অ্যাপ্রুভ হয়েছে, তো আমি জানুয়ারির 5 তারিখে ওয়াইভারের জন্য অ্যাপ্লাই করছি, এন্ড ফেব্রুয়ারি 15 তারিখে আমার ফিঙ্গারপ্রিন্ট নিছে, এখন কতদিন লাগতে পারে যে আমার সবকিছু কমপ্লিট হতে আর কি? আমার ওয়াইফ এখনো গ্রিন কার্ড হোল্ডার। ওকে, আপনি ওয়াইভারের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি কি আপনার কি স্ট্যাটাস ছিল? আমার কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই এখানে। ও ওকে, লিগ্যাল স্ট্যাটাস নাই, তাহলে তো আপনি এইখানে করতে পারবেন না, আপনার দেশে যাইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি যদি ভিসা না নিয়ে ঢোকেন, আপনার ওয়াইফ যদি সিটিজেন না হওয়া পর্যন্ত। তো
সেখানে কতদিন লাগবে? আর যেহেতু আপনার ফিঙ্গার প্রিন্ট হয়েছে, আমি জানি না কীভাবে, হয়তো অন্য কোনো কারো কোনোভাবে আপনি অ্যাপ্লাই অন্য থিওরিতে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন কি না, যেহেতু পুরো আমার মনে হয় একজন অ্যাটর্নির সাথে উনি কথা বলে দিতে পারেন। আপা আপনার কাছে একটু আসতেছি, সিরিয়া তাদের বিমান ঘাঁটি, সরি আমি এই তথ্যটি কতটা সত্য ঠিক জানি না, নিশ্চয় আমাদের একজন দর্শক শেয়ার করেছেন, সিরিয়া তাদের বিমান ঘাঁটি সরিয়ে রাশিয়া বিমান ঘাঁটির কাছাকাছি নিয়ে গেছে, তার প্রশ্ন যদি প্রেসিডেন্ট আসাদ আবার রাসায়নিক হামলা চালায় তাতে করে ইউএস কি স্টেপ নিতে পারে? আমি আজকে পর্যন্ত দেখলাম যে রাশিয়া কিন্তু বোমারু বিমান সেগুলো কিন্তু সিরিয়ার আলাস্কার পাশে যাচ্ছে বারবার, দ্বিতীয় দফা কিন্তু আজকে গিয়েছে, সেজন্য মনে করা হচ্ছে যে সিরিয়া বোধহয় শিল্ড হিসেবে রাশিয়াকে ভাবছে, রাশিয়া বোধহয় তাদেরকে যে কোনো বোমা হামলা থেকে এখন রক্ষা করবে, ওখানে কিন্তু একটি উত্তেজনা চলছে। আজকে কিন্তু দ্বিতীয় দফায় যখন ওখানে সেই রাশিয়ান বোমারু বিমানগুলো গিয়েছে তখন কিন্তু বেশ একটি উত্তেজনা দেখা গেল। আমি সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসে দেখলাম যে সেটা কোন দিকে গড়াবে, কিন্তু এখন বলা, আবারও বলছি যে সিরিয়া তো এখন একটা উত্তেজনাকর জায়গা, উত্তপ্ত করাই, একদম করাই। নিশ্চয়ই আমরা প্রিয় দর্শক আপনারা কে আছেন এবার আপনাদের কাছ থেকে একটু নিতে চাই, প্রশ্ন নিতে চাই, অ্যাটর্নি শেখ সেলিম আছেন, কে কে আছেন? আমি ফার্স্টলি আমহার্স থেকে, আমি কারেন্টলি সিটিজেন হয়ে গেছি, আমি কি এখন আমার ভাইয়ের জন্য আর আপনার কি স্পিকার অন একটু যদি বন্ধ করে কানের কাছে নিয়ে বলেন, আমরা শুনতে পাই ভালো করে। আমার হ্যালো, জি বলুন। কোশ্চেন হচ্ছে, আমি লাস্ট উইক সিটিজেন হয়ে গেছি, তো মাই কোশ্চেন লাইক, আমি এখন যদি আমার ভাই ভাই বা আমার জন্য অ্যাপ্লাই করি করতেও পারি, ওরা কি এখন পারবে? ধন্যবাদ আপনাকে, ওকে, কংগ্রেচুলেশন, গত সপ্তাহে সিটিজেন হয়েছেন আপনি, খুব নব্য সিটিজেন ইউনাইটেড স্টেটস এর, সুতরাং আপনি আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেফিনেটলি, এখন তারা নিশ্চয়ই আসতে পারবে, এখনকার আইন অনুযায়ী এটা অনেক দিন টাইম লাগবে, সো আপনার অপেক্ষা করতে হবে, যত যত শীঘ্র করে দিতে পারেন ততই বেটার। জি এবার কে আছেন প্রিয় দর্শক, প্রিয় দর্শক কে আছেন? প্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি জিজ্ঞেস করতেছি যে আপনার ওই, আমি জানুয়ারিতে গ্রিন কার্ড এর জন্য অ্যাপ্লাই করছি আর কি, বুঝছেন? বলুন আপনার প্রশ্নটি। হ্যালো, ঠিক আছে, কে আছেন এবার প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি নিতু বলছি নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে। জি আমার একটা প্রশ্ন ছিল, আমার আম্মু গ্রিন কার্ড হোল্ডার, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, আমার ভাইয়ের বয়স আন্ডার 21, তো গত ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছে, তো সে মাল্টিপল ভিসায় আমেরিকায় ছিল তখন, তার আর আমার আম্মুর ডিএনএ টেস্টটা এখানেই হয়, সে আবার বাংলাদেশে ব্যাক করে গেছে, তো এখন তার ইনভিটেশন লেটার বা ভিসা ফি কিছুই আর চাওয়া হয়নি, এটার আনুমানিক সময় কতদিন লাগতে পারে? জি ধন্যবাদ। গ্রিন কার্ড হোল্ডার এর ছেলে মেয়ে আন্ডার 21 যারা, তাদের এবার 2 বছর 2.5 বছর সময় লাগছে। আচ্ছা কে আছেন এবার প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমরা তাহলে ইয়েতে যাই, ফেসবুকে যাই, আমাদের ফেসবুকে আর একটি প্রশ্ন আপনার কাছে আপা, সেটি হচ্ছে যদি যুদ্ধ হয়ে যায়, যুদ্ধের তৎপরতা হয়ে যায়, তাহলে আরব দেশগুলোর ভূমিকা কি হবে, সেটি একটি প্রশ্ন আছে। যুদ্ধ লাগলে আরব দেশগুলোর ভূমিকা, আসলে আরবের আরব দেশগুলো সৌদি আরব এবং সৌদি আরবের সঙ্গে ইরাক, ইরান, এদের কোনো ঐক্যবদ্ধ আরব দেশ নেই এখন, এখন না, কখনোই তারা ঐক্যবদ্ধ না, যেহেতু তারা ঐক্যবদ্ধ না, তারা ভিন্ন ভিন্ন, এই যে বড় শক্তিগুলো একটু আগেই আমরা বললাম যে রাশিয়া, সিরিয়া,
ইরান একই সূত্রে, আমি বলছি সেজন্য বলছি যুক্তরাষ্ট্রের সাথে এখন তো ইরাক আছে, কিন্তু ইরাক আছে এখন এই কারণে ইরান সিরিয়া এবং রাশিয়া এরা যখন একত্রিত হবে তার সাথে আমাদের দক্ষিণ এশিয়ার কারা কারা একসাথে হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সৌদি যুক্তরাষ্ট্র পাকিস্তান এই দেশগুলো একত্রিত হবে, এখন পুরো মধ্যপ্রাচ্য একটি একক ভূমিকা নিবে এটি কখনোই ছিল না, এই প্রত্যাশা আমাদের নাই। ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক সংযোগী? এবার বলছি পোর্টল্যান্ড অরেগন থেকে, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি গ্রিন কার্ড আমার অগাস্টের 2 তারিখে আমার গ্রিন কার্ডের ওই রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছি অলরেডি, এটা পেতে কতদিন সময় লাগবে এটা জানতে চাচ্ছি। আর আমার একটা প্রশ্ন, আর সেকেন্ড প্রশ্ন, আমার ছেলে মাল্টিপল ভিসায় এর আগে 2013 2 এবং 2014 একবার আসছিল আমেরিকায়, এখন আমি ওকে আনার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, আমি তো এখনো সিটিজেন হতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওকে, আপনার I-90 পাইতে মানে মানে গ্রিন কার্ড রিনিউর জন্য এটা অনেক দিন সময় লাগছে, প্রায় 1 বছর সময় লাগছে। আর আপনার ছেলে আসা যাওয়া করছে, সেটা যদি ভিসা স্ট্যাটাস ভায়োলেট না করে, অর্থাৎ ইললিগাল না হয়ে যায়, তাহলে আসার তাহলে কোনো ঝামেলা নাই। আপনার ছেলে যেহেতু আপনি গ্রিন কার্ড হোল্ডার, আমরা যা আপনার ছেলে বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে তো আপনি স্পন্সর করতে পারছেন না, সো সেটার উপরে নির্ভর করে আপনি সিটিজেন হলে ছেলের জন্য ফাইল। অসংখ্য ধন্যবাদ। এবার আরেকজন আছে, আমরা একটু নিয়ে নিই চট করে। তা কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি আইওয়া থেকে ফেরদৌস বলছি। বলুন ভাই। আমি সেলিম সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি। আমি ভিজিট ভিসা এসেছি, আমি অ্যাজাইলাম কেস করেছি নিউ ইয়র্ক, কিন্তু এখন আমি থাকছি আইওয়া, আমি ট্যাক্স ফাইল করতেছি আইওয়া, তো এই কারণে আমার কেসের উপর কোন বিরূপ প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে সেলিম ভাই। না, আপনার কেসের উপরে কোনো প্রভাব পড়বে না, যেহেতু আপনার রুল আছে আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন তাদের ইমিডিয়েটলি জানানো, কিন্তু আপনি যদি জানান নিউ ইয়র্কে ফাইল করেছেন, ফাইল এখন নিউ ইয়র্কে আছে, তো আপনার ওই আইওয়াতে ফাইল পাঠাই দেবে, ইন্টারভিউ খুব কুইকলি হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য প্রশ্ন কিন্তু আপনারা করেছেন, অনেকেই ফেসবুকে দেখছেন, অনেক সেই সংখ্যা অনেক, এর মধ্যে অনেক ভিউ হয়ে গেছে এবং অনেকেই দেখছেন এখনও সরাসরি। আপনারা আমাদের সাথে থাকেন, খুবই ভালো লাগে আপনাদেরকে। আমরা আজকের মতো টেলিফোনে প্রশ্ন নিচ্ছি না, অনুষ্ঠানটি শেষের দিকে আমরা আপনার কাছে আরেকবার একটু যাই। আবার আপনি যদি একটু বলেন যে বিশ্ব শান্তির প্রেক্ষিতে এখন একদম সবশেষ যে কমেন্টটা যদি আজকে করেন। আসলে বিশ্ব শান্তির ক্ষেত্রে যদি এই কথাটাই বলবো, আজকে যতই বিশ্বে উত্তেজনা বিরাজ করে থাকুক, তা প্রশমিতর জন্য বৃহৎ শক্তিগুলোকেই এগিয়ে আসতে হবে, এবং বৃহৎ শক্তিগুলোর হাতেই রয়েছে মূল শক্তিটি, যেটি তারাই পারে জাতিসংঘের মাধ্যমে অথবা তারা নিজেরা বসে সেটার একটি সমাধান করতে, এবং অন্যথায় বিশ্বে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করবে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম এবং নিনি ওয়াহেদ। আমাদের সময় একেবারে শেষ, আমরা আশা করছি আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন নিশ্চয়ই ভালো থাকবেন আপনারা, এবং আগামীকাল ঠিক একই সময় অনুষ্ঠানটি দেখতে বসবেন। সবাই ভালো থাকুন।